নমস্কার আপনাদের সবাইকে, ক্যামেলিয়ার কুঞ্জ ছায়ায় স্বাগত। কবিতায় ক্যাকটাসের গল্প, লেখনীতে অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায়, কণ্ঠে আমি কাব্য। নারীর গল্প অনেক শুনেছ, এসো এবার এক পুরুষের গল্প বলি। আমি যখন বালক ছিলাম, বয়স সন্ধিকালে কৈশোর কেড়ে নিতে প্লাবন তুলেছিল এক নারী, চারুতা দেখিয়ে কৌশলে। প্রলোভনে পা দিয়ে বিক্রয় করেছিলাম আমার প্রথম তারুণ্য। মাংসপেশির উত্তেজনায় থই থই উৎফুল্লতার ঢেউ আর তরঙ্গায়িত অভিলাষ। মুশকিল হল যখন পুরুষ হলাম, সত্য মঞ্জুরিত পীড়িতের পশরা সাজিয়ে বাজারে ভালোবাসা কিনতে চাইলাম আমি। নীরব নিগুঢ় সন্ধ্যায় বাৎসল্য হারিয়ে নগ্ন হলো আমার মন। প্রণয় কিনতে এসে কেবল ঘৃণা মেশানো দেহটুকু পড়েছিল আমার ঝুড়িতে। ভালোবাসার তোয়ালা আমাকে বলল দাঁত মুখ খিঁচিয়ে কালমন্দ করে। ভালোবাসার দেহ থাকে না, থাকে মনীষার স্পর্শানুভূতিতে, আবার বিদিশার মনেও। রহস্যময় নিগুঢ় পরিতৃপ্তিতে মন কিনতে গেলে নাকি দিতে হবে আকাশ চুম্বী মূল্য। কি বলে পশারি, এমনও আবার হয় নাকি? সমগ্র জীবন লেগে যাবে নাকি সেই দাম রোজগারে? কত মানুষই তো ভালোবাসা পোষে, সযত্নে গৃহে পালিত পোষ্য। কত মানুষই তো পোষে মানুষ, আস্ফালন করে, প্রদর্শিত করে বিজেতার মতো, মনে চেপে ধরে, শরীর নিয়ে লুটোপুটি খেলে ভোক্তা। জিজ্ঞেস করিনি, জিজ্ঞেস করা হয়নি তাদের, পীড়িতের প্রতীতি সে কেমন পেয়েছ কি তুমি, নাকি আমার বেলায় যত বই পড়িত। বিরক্তিতে ভরল অভিনিবেশ, চিৎকার করি, চাই না মদান্যতা, চাই না অখন অন্ধকার দীর্ঘচষ্টিত পিচ্ছিল কোটর, চাই না দুর্গন্ধময় ত্বকের আস্তরণ, ভালোবাসা চাই, কেবল ভালোবাসা চাই, চাই কেবল কায়াহীন ধারাবাহিক অনুবর্তন, কোন মায়াবী ঐশ্বরিক স্পর্শ হোক না হোক, সে দেহ সর্বস্ব মন। অভিরুচিতে দোআঁশলা অনুরক্তি গড়ে তুলব নিঃস্বার্থ ভালোবাসি মন। কেউ কি আছো দিতে পারো আমায় এক টুকরো প্রেম স্বল্প মূল্যে? আজও বসে আছি সাত জন্মের আর্জি, ধুলো মাখা ধূসর জীবনের জমলা ভূমি আলিঙ্গন করে। পুরুষের গল্প অবরুদ্ধ অস্তিত্বের অবকুণ্ঠনে, পুরুষের গল্প এক নায়ক শাসিতার সৌরতন্ত্রে, পুরুষের গল্প কেবল পুরুষেরাই বোঝে, পুরুষের গল্প শুনতে চায় না কেউ, অনেক পুরুষেরাও নয়। আজ এই পর্যন্ত থাক, আবার আসব অন্য কবিতা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশন চলে যায়। সবশেষে একটাই অনুরোধ, কবিতাটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো।